নদিয়ার 63 নম্বর ব্লকের সাহেবনগর গ্রাম পঞ্চায়েত দখল করল রামধনু জোট। এই গ্রাম পঞ্চায়েত ছিল ত্রিশঙ্কু। তৃণমূলকে ঠেকাতে এই গ্রাম পঞ্চায়েতে সিপিআইএম, কংগ্রেস ও বিজেপি জোট করে পঞ্চায়েত দখল করলো, যেখানে বিজেপিকে কেন্দ্র থেকে সরানোর জন্য বিরোধী দল ইন্ডিয়া গঠন করেছে। ঠিক তার বিপরীত ছবি দেখা যাচ্ছে গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করার সময়। 63 নম্বর ব্লকের সাহেবনগর গ্রাম পঞ্চায়েতে 27টি আসন, বিজেপি 12, সিপিআইএম 5, কংগ্রেস 2, তৃণমূল 7 ও নির্দল 1টি আসন পায়। সেখানে বৃহস্পতিবার পঞ্চায়েত গড়ার সময় দেখা যায় যে বিজেপির প্রধান পদের প্রার্থী কৃষ্ণা মণ্ডল 19টি ভোট পায়। বিজেপির সাথে সমর্থন করে কংগ্রেস ও সিপিআইএম। এই গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান হন সিপিআইএমের জালালউদ্দিন মণ্ডল, তিনিও 19টি ভোট পেয়েছেন। এই গ্রাম পঞ্চায়েতে আগে দখলে ছিল তৃণমূলের, এবার এই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাতছাড়া হলো। আপনার নাম কি? যদি
এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।